এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের অ্যান্সার একটু অন্যরকমভাবে দিতে হয়। বলছে সিইউ প্লাস আয়ন ইজ নট স্টেবল ইন অ্যাকোয়াস সলিউশন, বাট আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি কপারের, আমরা দেখতে পারবো এটা আর্গন 3D10 4S1। তাহলে অবভিয়াসলি সিইউ প্লাসই ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন 3D10, একটা ইলেকট্রন বেরোবে 4S থেকে। তাহলে তো এটা কোয়াইট স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। বাট অলদো ইট ইজ নট অ্যান স্টেবল আয়ন ইন দ্য অ্যাকোয়াস সলিউশন, এর রিজনটা কি, অ্যাকোয়াস সলিউশনে এমন কী হয়? দেখো, অ্যাকোয়াস সলিউশনে স্টেবল হতে গেলে হাইড্রেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু বি কনসিডার্ড। হাইড্রেশন মানে কি, একটা মেটাল থাকবে, মেটাল আয়ন থাকবে এন প্লাস, তাকে ডিফারেন্ট দিক থেকে ওয়াটার মলিকুল এসে ঘিরে নেবে, মেটাল এন প্লাসকে ডিফারেন্ট দিক থেকে ওয়াটার মলিকুল এসে ঘিরে নেবে। যদি এই প্রসেসটা খুব বেটার হয় তাহলে বলবো হ্যাঁ, ইট ইজ কোয়াইট স্টেবল ইন অ্যাকোয়াস সলিউশন। এই ওয়াটার মলিকুলগুলো আসবে চারদিক থেকে এসে ওকে ঘিরবে, ঘেরার সাথে সাথে কী হবে, এই প্রসেসটাকে আমরা হাইড্রেশন বলছি, এবং ঘেরার সাথে সাথে কী হবে, এটা এনথ্যালপি রিলিজড হবে। এই এনথ্যালপিটাকে বলা হয় হাইড্রেশন এনথ্যালপি, হ্যাঁ, ডেল্টা এইচ নেগেটিভ, কারণ এনার্জি রিলিজড হবে। তাহলে মেটাল এন প্লাস আছে, মেটাল এন প্লাসের চারপাশ থেকে বাইরে থেকে ওয়াটার আসছে, ছুটে আসছে, কেন আসছে, কারণ মেটাল পজিটিভ অক্সিডেশন স্টেটে আছে, মেটাল এন প্লাস। মেটাল এন প্লাস মানে মেটাল পজিটিভ অক্সিডেশন স্টেটে আছে। এবার সেটা কত অক্সিডেশন স্টেটে সেটা আমরা পরে দেখে নিচ্ছি। দেখো, এবার আমরা জানি জল তখনই ছুটে আসে যখন মেটালের কাছে হায়ার চার্জ থাকে। এখন সিইউ প্লাসে কটা চার্জ আছে, একটা চার্জ আছে। এই একটা চার্জের প্রতি যতটা না ওয়াটার মলিকুল ছুটে এসে হাইড্রেশন করবে, যদি আমার এখানে ডাবল চার্জ হয়ে যায় তাহলে বেটার পরিমাণে ওয়াটার আসে এবং বেটার হাইড্রেশন এনথ্যালপি রিলিজ হয়, ডেল্টা এইচটা অনেক বেশি নেগেটিভ হয়। সিস্টেমও চায় সেটাই করতে, মেটাল চায় যে আমার কাছে অনেক বেশি পরিমাণে ওয়াটার আসুক, কারণ ওয়াটার ইজ সলিউবল। এই যে বলছেন অ্যাকোয়াস সলিউশনে সলিউবল বা স্টেবল তখনই হবে যখন অনেক পরিমাণে ওয়াটার মলিকুল এসে তাকে হাইড্রেট করবে, এবং তার জন্য উপযুক্ত কন্ডিশন থাকা দরকার। কন্ডিশনটা কি, কপার প্লাস চাইবে, যে কপার প্লাস যেন ইজিলি অক্সিডাইজড হয়ে গিয়ে কপার টু প্লাস হয়ে যায়, একটা ইলেকট্রন রিলিজ করে ফেলে। একটা ইলেকট্রন রিলিজ করতে পারলে কী হবে, ওর চার্জ ডেন্সিটি ডাবল হয়ে যাবে। কী হচ্ছে কিন্তু ফ্যাক্টরটা মাথায় রাখুন, চার্জ ডেন্সিটি ডাবল হচ্ছে। চার্জ ডেন্সিটি ডাবল হলে এখানে যত না ওয়াটার ছিল তারপর থেকে বেশি পরিমাণে ওয়াটার মলিকুলকে ঘিরবে, তাহলে এখন অনেক বেশি ওয়াটার মলিকুল আসবে তাকে ধরার চেষ্টা করবে কপার টু প্লাসগুলোকে। ক্লিয়ার? আমরা দেখে নেব এখানে ওয়াটার অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি ওয়াটার মলিকুল ডিফারেন্ট সাইড থেকে আসার চেষ্টা করছে। এটা ফ্রেশভাবে আমরা করে নিই, ধরো কপার প্লাস ছিল তারপর সেটা অক্সিডাইজ হয়ে গিয়ে কপার টু প্লাস হলো, কোন কেসে আমরা বেশি ওয়াটার মলিকুলকে পাবো ছবির মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে যদি এই কটা মলিকুল থাকে ওয়াটারের, ওখানে অনেক বেশি ওয়াটার মলিকুল আসার চেষ্টা করবে, কারণ চার্জ ডেন্সিটি বেশি হয়ে গেছে, অনেক বেশি ওয়াটার মলিকুল আসবে। অনেক বেশি ওয়াটার মলিকুল আসলে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হবে। এখানে যতটা না ডেল্টা এইচ হবে, এখানে ডেল্টা এইচ 1 লিখছি, যতটা এনার্জি রিলিজড হচ্ছে আফটার বন্ডিং, এগুলো বন্ড করে নেওয়ার পর এর যেটা আসছে ডেল্টা এইচ 2 আসছে, এবং এটা তোমরা জেনে রাখো যে ডেল্টা এইচ 2 ইজ মাচ গ্রেটার দেন ডেল্টা এইচ 1। তাহলে এখান থেকে যে এনার্জিটা রিলিজ হলো সেটা অনেক বেশি এনার্জি রিলিজ হলো, এবং সেই এনার্জিটা কী করবে, এই যে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আছে না, 3D10 আর্গন 3D10, তার থেকে ইজিলি একটা ইলেকট্রনকে রিলিজ করে নিয়ে 3D9 একটা আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে নিয়ে যেতে সক্ষম। কোন এনার্জিটা, এই যে এক্সেস হাইড্রেশন এনথ্যালপিটা রিলিজড হলো। তাহলে ভালো করে বোঝো, প্রথম কেসেও একটা হাইড্রেশন এনথ্যালপি রিলিজ হয়েছে, এইটা
সেকেন্ড কেসেও একটা হাইড্রেশন এনথ্যালপি রিলিজ হয়েছে, এইটা এইটা অনেক বেশি প্রথম হাইড্রেশন এনথ্যালপির থেকে। তাহলে এই যে এতটা এনার্জি আমি গেইন করলাম, সেই এনার্জিটা দিয়ে করবো কি? সেই এনার্জিটা দিয়ে আমি নেক্সট সিইউ প্লাসের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে একটা ইলেকট্রনকে নক আউট করবো, নক আউট করে একটা আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে আমি নিয়ে যেতে পারবো, কারণ আমার কাছে এত হিউজ পরিমাণে এনার্জি চলে আসছে। ক্লিয়ার? এই জন্য এই প্রসেসটা এত ইজিলি হয়ে যায়। এবং যদি ওয়াটারে না ফেলতে তাহলে কপার প্লাস খুব ভালো স্টেবলই থাকতো, কারণ 3D10 স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু ওয়াটারে ফেললে ও বেশি ওয়াটারকে অ্যাট্রাক্ট করার জন্য ওয়াটারে মিশতে চাইবে, এবং ওয়াটারে মেশার জন্য বেশি ওয়াটারকে অ্যাট্রাক্ট করার জন্য কপারকে ইজিলি অক্সিডাইজড হয়ে গিয়ে কপার 2+ আয়নে জেনারেট করতে হবে। এবং সেই কপার 2+ আয়নে যাওয়ার জন্য হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। সেই এনার্জিটা আমরা কোথা থেকে পাবো? এটাকে বলে IE2। সেকেন্ড হাইড্রেশন এনথ্যালপি লাগবে কপার প্লাস থেকে কপার 2+। সেই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জিটা আমাকে কে দেবে? হাইড্রেশন এনথ্যালপি আমাকে সেটা কন্ট্রিবিউট করবে। হিউজ অ্যামাউন্ট অফ হাইড্রেশন এনথ্যালপি কোথা থেকে পাচ্ছি? CO2+ তৈরি হওয়ার পর অনেক বেশি পরিমাণে জল তাকে ঘিরছে, এবং সেখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ ΔH2 রিলিজ হচ্ছে, এটা হাইড্রেশন এনথ্যালপি। এই করে আমাদের প্রসেসটা চলছে। তাই অ্যাকোয়াস সলিউশনে কপার 2+টা ইজিলি অক্সিডাইজড হয়ে গিয়ে কপার 2+এ কনভার্ট হতে পারছে। বাট নর্মাল স্টেটে, যদি সলিড স্টেটে বা গ্যাসিয়াস স্টেটে থাকে, তাহলে কপার প্লাস ই স্টেবল ডিউ টু দ্য স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লিয়ার? এই কোশ্চেনটা খুব আসে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে বলবে এইটা আনফেভারেবল একটা প্রসেস, এই প্রসেসটা এখান থেকে এখানে আসার প্রসেসটা আনফেভারেবল প্রসেস। সেটা ফেভার করছে কে? হিউজ অ্যামাউন্ট অফ হাইড্রেশন এনথ্যালপি। কেন? চার্জ ডেন্সিটি ডাবল হয়ে গেছে কপার 2+এ, তাই অনেক বেশি ওয়াটার এসে অনেক হিউজ অ্যামাউন্ট অফ হাইড্রেশন এনথ্যালপি রিলিজ করে এখান থেকে যে আয়নেশন এনথ্যালপিটা দরকার সেটাকেও কন্ট্রিবিউট করে দিতে পারছে। সেই কম্পেনসেশনটা এই হাইড্রেশন এনথ্যালপি করছে। হাইড্রেশন এনথ্যালপি ওভারকাম, তাহলে এখানে আমাদের যে ইম্পর্টেন্ট কথাটা লিখতে হবে সেটা কি? যে হাইড্রেশন এনথ্যালপি ওভারকামস কোন হাইড্রেশন এনথ্যালপি? CO2+ হাইড্রেশন এনথ্যালপি এনথ্যালপি ওভারকামস IE2 অফ কপার। কপারের যে সেকেন্ড হাইড্রেশন এনথ্যালপি তাকে ওভারকাম করছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এবং যদি তোমাদের এখন 1 মার্কের কোশ্চেন দিয়ে থাকে বেশি করে বা MCQ দিয়ে থাকে, তাহলে এই পয়েন্টটা মাথায় রাখবে যে কপার 2+ জন্য যে হিউজ হাইড্রেশন এনথ্যালপি রিলিজ হবে সেইটা সেকেন্ড হাইড্রেশন এনথ্যালপি অফ কপারকে এর থেকেও ওভারকাম করে যাওয়ার জন্য এই প্রসেসটা এত ইজিলি হয়ে যাচ্ছে।